আমাদের আইসিএসবির একটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হলো হচ্ছে প্ল্যানিং এক্সারসাইজ, ঠিক আছে? আমাদের তৃতীয় দিনের পরীক্ষাটা হয়ে থাকবে। এই তৃতীয় দিনে এই পরীক্ষার যে কাজটা হবে সেটা তোমাদেরকে একটা এরকম শিখতেছো না তোমরা, সেটা কিন্তু একটা গল্প দেওয়া আছে, তাই না? এই গল্পটার মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা দেওয়া আছে, আবার গল্পটার নিচে একটা ছোট করে ম্যাপ দেওয়া আছে, তাই না? আবার এই ম্যাপটা কিন্তু বড় করে আবার আমাদের এখানে প্রিন্ট করা আছে। আমাদের আইসিএসবিতে প্ল্যানিং এক্সারসাইজ নেওয়ার একটাই কারণ, কারণ তোমরা যখন অ্যাজ এ অফিসার হিসেবে পরীক্ষা দিতে যাও, তো তোমার প্ল্যানিং এ তুমি কতটুকু দক্ষ, তুমি কতটুকু সমস্যার সমাধানের জন্য তুমি এখন পর্যন্ত কতটুকু পরিপক্ক হয়েছো, সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে চাষ করা হয়। বুঝা গেছে? অফিসার বলে যারা আসছে সবাই বুঝতে পারছো? এই প্ল্যানিং তোমাদেরকে সর্বপ্রথম এরকম একটা শীত দেবে, এই শীতটা করার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে প্রথমত 15 মিনিট। তুমি 15 মিনিট মনোযোগ দিয়ে পড়বা, এবং পড়ে তোমার যে কাজটা হবে ওই গল্পের মধ্যে কোন ধরনের বা কতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আগে চিহ্নিত করা। বুঝতে পারছি? সমস্যাগুলো আগে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ ফাইন্ড আউট করার পরে ধরো গল্পটার মধ্যে তুমি সমস্যা পাইলা টোটাল 5টা অথবা 6টা। এখন প্রত্যেকটা গল্পই কিন্তু শুরু হবে তোমরা কয়েকজন বন্ধু মিলে এখানে যাচ্ছিলা, পিকনিকে যাচ্ছিলা, ঘুরতে যাচ্ছিলা, বন্ধুর বাসায় গেছো বা এই কাজে গেছো, ওখানে গিয়ে কিন্তু আসলে সমস্যা তৈরি হলো। এখন সমস্যা যেখানে তৈরি হয় সেখানে তো অবশ্যই সমাধান করে একজন অতি মানবীয় পরিচিতি দিয়ে ওখান থেকে আমাকে চলে আসতে হবে, নাকি আমি সমস্যা দেখে ভয় পানায় আসবো, এটা কি কাজ হবে আমাদের? এটা তো আমাদের কাজ না বা এটা আমাদের কাম্য না। তুমি একজন আর্মি অফিসার হতে যাচ্ছ, অফিসার হিসেবে তোমার সমস্যা সমাধানের দক্ষতা কতটুকু সেটা তোমার ওখানে জাজ করা হচ্ছে। সুতরাং তুমি যখন গল্প পড়বা, গল্প করে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফাইন্ড আউট তোমার কত ধরনের এখানে প্রবলেম আছে বা সমস্যা আছে সেটা চিহ্নিত করো। চিহ্নিত হয়ে যাওয়ার পরে তখন তুমি অ্যাজ এ কমান্ডার হিসেবে, অ্যাজ এ লিডার হিসেবে তুমি বাকি বন্ধুদেরকে বা বাকি সদস্যদেরকে ওই সমস্যাগুলো সমাধানের জন্য কিভাবে ইউজ করবা বা ইউটিলাইজ করবা বা তাদেরকে কিভাবে কাকে কোন কাজে লাগানো যায় সেটা পরিকল্পনা করবা, সেটা কিন্তু তোমাকেই করতে হবে। বুঝা গেছে? তো তোমরা যখন আইসিএসবিতে প্রত্যেক গ্রুপ থাকবে, প্রত্যেক গ্রুপ মেম্বারদেরকে কিন্তু এক এক ধরনের তোমার ম্যাপ দেওয়া হবে। বুঝা গেছে? তোমার গ্রুপের জন্য সবাই একটাই সমস্যা পাবো, একটাই ম্যাপ পাবো। তো যাই হোক, প্রথমত আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে মনোযোগ দিয়ে 15 মিনিট পড়তে হবে। 15 মিনিট পড়ার পরে দেন আমাদেরকে ওখানে সমস্যাগুলো সমাধান করতে হবে, কিভাবে আমাদেরকে পরবর্তী সময় লিখতে হয় খাতায়। ঠিক আছে? আমাদেরকে পরবর্তী সময় কি করতে হবে, খাতায় লিখতে হবে। লেখার জন্য সময় পাবে তোমরা বাকি 15 মিনিট। বুঝতে পারছো? লেখার জন্য সময় পাবে বাকি 15 মিনিট। এই সময়ের মধ্যে তোমাকে প্রথমে লিখতে হবে সমস্যাগুলি, অর্থাৎ কল্পনা করে তুমি কোন কোন সমস্যাগুলো চিহ্নিত করলো সেই সমস্যাগুলো আগে তোমাকে লিখতে হবে। লেখার পরে সমস্যাগুলো সমাধানের উপায় বা পরিত্রাণের উপায় তুমি কীভাবে ওই সমস্যাটা সমাধান করবো সেটা একটা সুন্দর প্ল্যানিং দিতে হবে। বুঝাতে পারছি? সেটা একটা সুন্দর কী করতে হবে, প্ল্যানিং দিতে হবে। এই প্ল্যানিংগুলো নিয়ে লেখার পরে দেন তোমাদের স্ক্রিপ্টগুলো কিন্তু অফিসাররা সবাই নিয়ে নেবে, নেওয়ার পরে তোমাদেরকে একটা হাটে নিয়ে যাবে। এরকম মাঠে হাটে নিয়ে যাওয়ার পরে তুমি যে পরামর্শগুলো দিলা, সমাধানের যে রাস্তাটা দিলা বা সমস্যাগুলো যে তুমি চিহ্নিত করলো সেগুলো আবার এরকম করো ম্যাপে এসে, তুমি এত টান করে ধরি আমরা ম্যাপে এসে তোমাকে সুন্দরভাবে সবার উদ্দেশ্যে কিন্তু বলে বলে বোঝাই দিতে হবে যে আমি এই করছি বা এই প্ল্যানিংগুলো করলাম, করে আমি এই সমস্যাটা এইভাবে সমাধান করলাম। বি রিমেম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তুমি অবশ্যই খুব ঠান্ডা মাথায় চিন্তা করে প্ল্যানিং করে আগে আইসিএসবিতে কিন্তু লিখতে হবে। তোমার উঠে যাবে সমস্যা, তোমার উঠে যাবে। হ্যাঁ, কী করতে হবে, প্ল্যানিংগুলো কিন্তু আগে খুব সুন্দরভাবে লিখতে হবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমত সেটা হচ্ছিল একটা ছোট শিশু যদি তোমার পুকুরে পড়ে যায়, আরেকজন বৃদ্ধ লোক যদি সাইকেল চালাতে গিয়ে জমিতে পড়ে যায়, তুমি কাকে আগে আগানোর জন্য যাবা? বাড়িতে শিশু যে পড়ে গেছে তাকে উদ্ধার করার জন্য কিন্তু যাওয়া, অর্থাৎ গুরুত্ব অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী তোমাকে 1 2 3 4 5
ছয় এইভাবে করে করে কিন্তু এসএসবিতে কি করতে হবে, তোমার প্ল্যানিং এর সমস্যাগুলো লিখতে হবে আগে, তারপর ওই অনুযায়ী তোমাকে সমাধানের দিকে যেতে হবে। বুঝতে পারছে? রাজীব ভাই আপনার অনেক কোশ্চেন, তোমরা কয়েকজন বন্ধু মিলে আমবাগান হতে ভৈরবনগরে এক বন্ধুর বাড়ি বিয়ের নিমন্ত্রণে গেলাম। ফেরার সময় রাত ঘনিয়ে এসেছে, আকাশ মেঘলা এবং আমাবস্যায় রাত, তাই বন্ধুর মা যেতে নিষেধ করলেন। কিন্তু আগামীকাল রাত আটটায় জরুরি কাজ থাকায় রাত এগারোটায় তোমরা কি করলে, বন্ধুরা মিলে বন্ধুর বাসা থেকে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। ভৈরবনগর হতে 40 কিলোমিটার যাবার পর দেখলে পথে একটি গাছ পড়ে আছে। এই যে ভৈরবনগর থেকে তোমরা রওনা দিলা, রওনা দিতে যাওয়ার সময় দেখো পথে একটা গাছ পড়ে আছে, গাছ পড়ার কারণে তোমাদের গাড়িটা আটকে গেল। গাড়িতে 50 কিলোমিটার যাবার মতো তেল আছে, রাস্তার পাশ দিয়ে ভুল খোলা নদী প্রবাহিত হচ্ছে। যদি এখানে একটা নদী দেখা যাচ্ছে, এই রাস্তার পাশ দিয়ে এই নদীটার নাম ছিল ভুল খোলা নদী। নদীটির প্রস্থ হচ্ছিল কিন্তু 60 ফুট প্রস্থ। নদীতে একটি নৌকাতে আলো দেখা যাচ্ছে, এই যে এখানে নৌকা দেখা যাচ্ছে না, এখানে একটা নৌকাতে আলো দেখা যাচ্ছে। যেই মুহূর্তে তাকে সাহায্যের জন্য ডাকতে গেলে, একটা নৌকার মাঝে যখনই তোমার সাহায্যের জন্য ডাকতে গেলে, তখনই তখনই নৌকাতে উল্টে গেল এবং নৌকাতে সে যাত্রীগুলো ছিল সবাই পানিতে ডুবে চিৎকার চেঁচামেচি করছে। আবার সেই মুহূর্তে তোমাদের গাড়িটা যেখানে আটকে আছে সেখানে একজন লোক এসে তোমাদের কাছে সাহায্যের জন্য আসে এবং এসে বলে যে তার ছোট শিশু তোমার কদমতলা গ্রামে ঘরের ছাত্র সে আহত হয়ে পড়ে আছে, তাকে উদ্ধার করার জন্য সেও তোমাদের কাছে আসছে। এবং এই যে ভরপুর গ্রামে আবার যেহেতু অমাবস্যা রাত, আবার আকাশ মেঘলা, এইরকম পরিস্থিতিতে চুরি ডাকাতি গুলো কিন্তু বেশি হয়। ওই ভরপুর গ্রামে যেহেতু ওয়েদার খারাপ, ঝড় বৃষ্টি হচ্ছে, আবার ভরপুর গ্রাম থেকেও কিন্তু চিৎকার চেঁচামেচি তোমরা শব্দ শুনতে পাচ্ছ পার্শ্ববর্তী গ্রাম থেকে, যে ওখানে ডাকাত বা তোমার মানে ডাকাত গুলো আক্রমণ করছে হরিপুর গ্রামে, ঠিক আছে। এবং তোমাদের সাথে জেরিকেন এবং একটি স্কুল যে আছে, জেরিকেন এবং স্কুল যে আসলে কোথায় থেকে গেছে, গাড়িতে থাকে, গাড়ি যারা চালাতে জানো বা গাড়িতে দেখছো, ওই স্কুল যে এবং জেরিকেন দিয়ে তো গাড়ি উঠা নামা বা টায়ার খোলা এই কাজগুলো কিন্তু করা হয়, ঠিক আছে। যেখানে গাছ পড়ে আছে সেখান থেকে 10 কিলোমিটার দূরে একটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেখানে গাছটা পড়ে আছে এখানে এই গাছটা থেকে 10 কিলোমিটার দূরে থানা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এখন তোমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে বা তুমি এই সমস্যা কিভাবে সমাধান করবে, তাহলে কল্পনার মধ্যে অনেকগুলো সমস্যা বের হলো না, অনেকগুলো সমস্যা আছে এখানে, এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছো? তোমরা একটা প্রথমত যে জেনারেল সেন্সের কাজ করবে, একটা রেখে কার দেখা যাচ্ছে, একটা কারের ম্যাক্সিমাম কতজন লোক থাকতে পারে, 5 জন, দুজন তোমার বন্ধু আসো, তাদের তোমরা 5 জন মিলে আসো, এই 5 জন মিলে আগে তোমাদেরকে ডিসাইড করতে হবে কে কোন কাজের জন্য কোথায় যাওয়া দরকার। বুঝতে পারছো? তোমাকে সুন্দরভাবে একটা প্ল্যান দিতে হবে, প্ল্যান দিয়ে তারপর তোমাকে ওই বন্ধুদেরকেও কাজে লাগাতে হবে। আবার নিজেকে একটা সব থেকে সহজ কাজে আবার লাগাই দিও না। বুঝতে পারছি? এখন দেখা যাচ্ছে রাস্তার কাজ কাটা এটা হচ্ছে সহজ কাজ। এখন আবার যে হচ্ছিল তোমার একটু সাহসী, তারে যে একটু ভয় পায় তাদের হচ্ছিল নদীতে পার করলাম, নদীতে পাঠা দিলাম নৌকায় ডুবে যাওয়ার লোকদেরকে উদ্ধার করার জন্য, আবার যে একটু কম সাহসী তাকে আবার কি করে আহত শিশুটার উদ্ধার করার জন্য পাঠা দিলাম, এগুলো তোমাকে বিবেচনা করতে হবে। যে একটু কম কাজ পারে বা যে একটু কম পারবে এগুলো তো হবে গ্রুপে, হবে না? এখন তাকে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং নিজেকে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কাজে নিজেকে একটা নিয়োজিত করতে হবে। বুঝতে পারছি? আবার এই গল্পগুলো লেখা হয়ে যাওয়ার পরে দেন আমরা সবার সামনে গিয়ে আমাদের জিটিও স্যার থাকবেন, গ্রুপ টেস্টিং অফিসার, তাকে গিয়ে আমরা এবং আমার গ্রুপ মাস্টারকে সুন্দরভাবে আমরা প্ল্যানটা এই ম্যাপ দেখে দেখে আবার বোঝাই দেব। বুঝতে পারছেন? এখানে অনেকের প্ল্যান বা সবার প্ল্যান কিন্তু মন মতো নাও হতে পারে, সেক্ষেত্রে জিটিও স্যার তোমাদেরকে বলতে পারে যে তোমাদের প্ল্যানগুলো ভালো হয়নি, তোমরা আবার নতুন করে ডিসকাশন করে তোমাদের পক্ষ থেকে যে কেউ একজন কি করো প্ল্যানিংটা নতুন করে আমাকে শোনাও। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আবার সুন্দরভাবে সবাই গ্রুপে ডিসকাস করবো, গ্রুপে ডিসকাস করে দেন হচ্ছিল তোমরা বা তোমাদের পক্ষ থেকে
করার চেষ্টা করবে যাতে তুমি আবার নতুন করে প্ল্যানিংটা দিতে পারো। বুঝে গেছে? সবাই বুঝতে পারছো কি করতে হবে? সবাই বুঝে গেছে কি? ওকে, তাহলে এখন আমরা কি করবো? কারে কিছু টাকা দিতে হইবে? তাহলে আমরা শুরু করি, লেটস গো।